সুপ্রিয় শ্রোতা, আমাদের এবারের পরিবেশনা ভ্রান্ত ধারণা ও গুজব প্রতিরোধ বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান জাগরণ, উপস্থাপনায় কৃষ্ণকমল ও জান্নাতুল রিমথি। শুনতে থাকুন, আমাদের সাথেই থাকুন। গাইবান্ধা, তুমি শুনছো রেডিও সারাবেলা 98.8 FM। করোনা থেকে বাঁচতে হলে সঠিক তথ্য জানতে হবে, স্বাস্থ্যবিধি মানতে হবে, গুজব থেকে থাকতে হবে দূরে। ভুল তথ্যে বিপদ যেমন, বেঁচে থেকেও মরণ তেমন, সঠিক তথ্য জানাই সুরে সুরে, গুজব থেকে থাকতে হবে দূরে। শুনছেন রেডিও সারাবেলা 98.8 FM। সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভ্রান্ত ধারণা ও গুজব প্রতিরোধ বিষয়ক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান জাগরণ। আয়োজনে আপনাদের সাথে আছি আমি জান্নাতুল রিমথি এবং আমি কৃষ্ণকমল। শ্রোতা, চলুন আয়োজনের শুরুতেই শুনে আসি অনুষ্ঠান পরিচিতি। কোনো বিষয় নিয়ে সঠিক তথ্য বা বৈজ্ঞানিক ব্যাখ্যা না জেনে মন গড়া কথা বলা এবং বিশ্বাস করা বা মিথ্যা তথ্য ছড়িয়ে দেওয়াই হলো ভ্রান্ত ধারণা বা ভুল তথ্য। করোনা ভাইরাস সংক্রমণ পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়ার সাথে সাথে একে কেন্দ্র করে ছড়িয়ে পড়েছে নানা রকম মিস ইনফরমেশন বা ভুল তথ্য। যেমন, সারা গায়ে অ্যালকোহল বা ক্লোরিন সিটিয়ে করোনা ভাইরাস মেরে ফেলা সম্ভব, গরম পানি দিয়ে গোসল করলে করোনা ভাইরাস প্রতিরোধ করা সম্ভব, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে রসুন খাওয়া কাজ করবে, শুধু প্রবীণ এবং শিশুরা করোনা ভাইরাসে আক্রান্ত হয় ইত্যাদি। যার ফলে অ্যালকোহল, গরম পানি, ভিনেগার ইত্যাদি খেয়ে নিজেকে বিপদের মুখে ঠেলে দিয়েছেন অনেকে। এছাড়াও আক্রমণ, অগ্নিসংযোগ ও মৃত্যুর ঘটনাও ঘটেছে। বিশেষজ্ঞরা বলছেন, গুজব, ষড়যন্ত্র, তত্ত্ব এবং স্বাস্থ্য বিষয়ক ভুয়া তথ্যের ফলে অনেক রকম পরোক্ষ ক্ষতি ঘটে যায়, যার প্রভাব অনেক ব্যাপক ও গভীর। আমাদের সচেতনতার অভাবেই আমরা ভ্রান্ত ধারণা বা ভুল তথ্যে বিশ্বাস করছি, যার ফলে ভুয়া তথ্যগুলো ছড়িয়ে পড়ছে অতি দ্রুত। এই ভ্রান্ত ধারণা বা ভুল তথ্য ছড়িয়ে পড়া প্রতিরোধে করণীয় বিষয় নিয়েই আমাদের এই আয়োজন। আপনার আশেপাশের কেউ ভুল তথ্যের মাধ্যমে বিভ্রান্ত হচ্ছে বলে মনে হলে তাকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করুন। আপনি এড়িয়ে গেলে হয়তো ভুল তথ্যটি আরও মারাত্মক আকার ধারণ করতে পারে। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে ফ্রিডরিখ নওমেন ফাউন্ডেশন ফর ফ্রিডম FNF বাংলাদেশ এবং বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন BNNRC সহযোগিতায়। শ্রোতা বন্ধুরা, এবারে চলুন শুনে আসি ফ্রিডরিখ নওম্যান ফাউন্ডেশন ফর ফ্রিডম FNF বাংলাদেশের কার্যক্রম সম্পর্কে। একটি সফল সমাজ তিনটি স্তম্ভের ওপর ভিত্তি করে গড়ে ওঠে: নাগরিক অধিকার, অর্থনৈতিক সুযোগ এবং সুশাসন। এই স্তম্ভগুলোর একটি মূল ভিত্তির প্রয়োজন, আর সেই ভিত্তি হলো স্বাধীনতা। নারী পুরুষ সহ সকলের প্রধান মৌলিক অধিকার হলো স্বাধীনতা, কিন্তু সবার জন্য পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করা এতটা সহজ নয়। বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশেই কিছু মানুষ এখনো পূর্ণাঙ্গ স্বাধীনতা পায়নি। আমরা এটি পরিবর্তন করতে চাই। দায়বদ্ধতার সাথে ব্যক্তিগত স্বাধীনতা, স্বকীয়তা, ক্ষমতায়ন ও উদ্ভাবন প্রবণতা বাড়ায়। আমাদের উদ্দেশ্য এমন এক বাংলাদেশ গড়ার যেখানে অন্যের স্বাধীনতা খর্ব না করে একজন সর্বোচ্চ স্বাধীনতা লাভ করতে পারে। স্বাধীনতা লিবারেলিজমের মূল বিশ্বাস। আমরা একটি লিবারেল ফাউন্ডেশন এবং অন্যান্য লিবারেল প্রতিষ্ঠান ও ব্যক্তিদের এক ক্রমবর্ধমান বিশ্বব্যাপী নেটওয়ার্কের অংশ। আমাদের সহযোগীদের শক্তি আমাদের সাফল্য নির্ধারক। আমাদের সহযোগীরাই আমাদের মিত্র। চারটি কৌশলগত বিষয়ে আমরা তাদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করি: বাজার অর্থনীতি, সুশাসন, ডিজিটাল ট্রান্সফরমেশন এবং স্মার্ট শহর। আমাদের কাজের ক্ষেত্রগুলো হল সংলাপ ও নীতি সংস্কারের মাধ্যমে বাণিজ্যের উন্নতি এবং একটি মুক্ত বাজার অর্থনীতির দিকে অগ্রসর হওয়া, ই কমার্স, উদ্যোক্তা, স্টার্ট আপ এবং ছোট ও মাঝারি উদ্যোগগুলোর বৃদ্ধিতে সহায়তা করা, তথ্য অধিকার আইন এবং নাগরিক অংশগ্রহণের মাধ্যমে দায়বদ্ধতা ও স্বচ্ছতা সৃষ্টি করা, ডিজিটাল নিরাপত্তা, তথ্য সুরক্ষা,
গোপনীয়তা অধিকার ও ইন্টারনেট পরিচালনামূলক বিষয়গুলোকে সমর্থন করা এবং স্মার্ট শহরের গতিশীলতা এবং অবকাঠামোর বিষয়ে সচেতনতা তৈরি করা। আমরা থিঙ্ক ট্যাঙ্ক, সুশীল সমাজ সংগঠন, ব্যবসা সমিতি, সরকারি সংস্থা, সামাজিক উদ্যোগ, স্থানীয় এনজিও, অ্যাক্টিভিস্ট সহ আরো অনেকের সাথে কাজ করছি যারা আমাদের মতন লিবারেল মতাদর্শে বিশ্বাসী এবং আমাদের সমাজকে সকলের জন্য আরো ভালো করার কামনা করে। নাগরিক শিক্ষার মাধ্যমে আমরা আমাদের লিবারেল মূল্যবোধ প্রচার করি। ব্যক্তিগত স্বাধীনতার সুরক্ষা ও লিবারেল ধারণার প্রচারণা আমাদের কার্যকলাপের লক্ষ্য। বাংলাদেশে 2012 সাল থেকে আমরা স্বাধীনতা নিয়ে কাজ করছি। 1958 সালে জার্মানিতে প্রতিষ্ঠিত হয়ে বর্তমানে সারা বিশ্ব জুড়ে 50টিরও বেশি দেশে আমরা প্রসারিত হয়েছি। আমরা ফ্রেডরিক নোমান ফাউন্ডেশন ফর ফ্রিডম। স্বাধীনতার সময় সর্বক্ষণ। আজকের পৃথিবীতে আতঙ্কের আর এক নাম করোনা ভাইরাস বা কোভিড-19। আমাদের দেশেও তা থেকে রক্ষা পায়নি। গত 8ই মার্চ প্রথম করোনার থাবায় আটকা পড়ে বাংলাদেশ। শনাক্ত হন করোনা রোগী। তবে হতাশার মাঝেও আশার আলো হলো এই যে, করোনা মানেই মৃত্যু নয়। 80% মানুষ কোনো রকম চিকিৎসা ছাড়াই বাসায় থেকে স্বাস্থ্যবিধি মেনে সুস্থ হচ্ছেন। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় করোনার সত্য তথ্য পাওয়ার থেকে বেশি গুজবের কথা পাওয়া যাচ্ছে। কোনো তথ্য, সংবাদ বা ছবি কোথাও পাওয়া মাত্রই আমরা তার সত্য মিথ্যা বাছাই যাছাই না করে শেয়ার, লাইক, কমেন্ট করে ফেলছি। কিন্তু সেটি কি ঠিক? আসুন এবারে সে সম্পর্কে ছোট্ট একটি তথ্য শুনি। কোভিড-19 সম্পর্কিত যে কোনো তথ্য শেয়ার করা কিংবা বিশ্বাস করার আগে যাচাই করুন। সেক্ষেত্রে ফোন দিন 333 নম্বরে কিংবা ভিজিট করুন স্বাস্থ্য বাতায়নের ওয়েবসাইট। শ্রোতা শুনছেন ভ্রান্ত ধারণা ও গুজব প্রতিরোধ বিষয়ক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান জাগরণ। চলুন এবারে শুনে আসি এ সম্পর্কিত একটি নাটক। নাটকের নাম রটনা। পলক, বহুদিন পর বাইরে বের হলাম রে ভাই, ভালোই লাগছে। করোনা ভাইরাসের ভয়ে আমরা সবাই ঘরে বন্দী হয়ে গেছি। শামিম, করোনা টরোনা বুঝি না, বড় কথা ঘরে বসে থাকতে আর ভাল লাগছে না। যাই হোক, বাইরে যখন বের হতে পারছি চল ঘুরে আসি। আর তুই তো জানিস ভাইরাস বয়স্ক মানুষকে বেশি আক্রান্ত করে। আমরা হলাম স্বাস্থ্যবান কম বয়সী ছেলেপেলে, আমাদের কিছু হবে না রে। কথা খারাপ বলিস নি, এই দেখ আমাদের মতো কত ছেলেরা ঘরে বসে আছে, আবার ছোট শিশুরা বাইরে খেলতে পারছে না। চল আমরা একটা কাজ করি, ফেসবুকে পোস্ট করি যে করোনা ভাইরাস বৃদ্ধদের আক্রমণ করে, শিশু ও যুবকরা এ ভাইরাস থেকে নিরাপদ। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছিস, তাই করতে হবে। এভাবে সবাই আর কতদিন ঘরে বন্দী থাকি বলতো? কিরে, তোদের সব কথাই তো শুনলাম, তোরা কোথায় জানলি হ্যাঁ যে করোনা ভাইরাস শুধু বৃদ্ধদের হয়, শিশু ও যুবকদের হয় না? দেখ ভাই, এসবে তুই কথা বলতে আসিস না, জনজীবন স্বাভাবিক করতে এরকম দুই একটা পোস্ট করাই যায়। জানিস এই ভাইরাস তোর ঘরে গিয়ে তোকে ধরবে না, যদি না তুই এর সংস্পর্শে আসিস। তোরা নিজেরা বের হইছিস, আবার অন্যদেরকে বের করার চিন্তাও করছিস, সেই সাথে তোদের এই ভুল তথ্যটা কত মানুষ দেখবে, অনেকে আবার বিশ্বাসও করবে, তারপর অপ্রয়োজনে অনায়াসে বাইরে বের হবে। পারবি এক একটা জীবনের দাম দিতে? যারা মারা যাচ্ছে তাদের মধ্যে বৃদ্ধ, যুবক, শিশু সবাই আছে, তোরা ভুল তথ্য দিয়ে মানুষকে বিব্রত করবি ভাবছিস? জানিস না গুজব ছড়ানো অপরাধ, এর জন্য তোরা গ্রেফতারও হতে পারিস, এমনকি জরিমানাও হতে পারে। ঠিক বলছিস রে, এরকম মিথ্যা গুজব ছড়ানো আসলেই ঠিক নয়, আমরা বুঝতে পারছি, এভাবে সবারই বোঝা দরকার, তবেই আমরা ভালো থাকতে পারবো। এরকম নানান সংবাদ নিয়ে আমরা বিভ্রান্তিতে আছি। সামাজিক মাধ্যমে প্রকাশিত সংবাদগুলো সত্যতা যাচাই না করেই আমরা তা বিশ্বাস করছি, সাথে সাথে আবার অন্যদের মাঝেও ছড়িয়ে দিচ্ছি, এতে ক্ষতির পরিমাণ বাড়ছে, সেই সাথে আমাদের মাঝে কিছু ভ্রান্ত ধারণা ছড়িয়ে পড়ছে, যেমন সারা গায়ে অ্যালকোহল বা ক্লোরিন ছিটিয়ে করোনা ভাইরাস মেরে ফেলা সম্ভব, আবার গরম পানি দিয়ে গোসল করলে করোনা ভাইরাস প্রতিরোধ করা সম্ভব, সেই সাথে দেখ করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে রসুন খাওয়ায় নাকি কাজ করে, শুধু প্রবীণ এবং শিশুরাই করোনা ভাইরাসে আক্রান্ত হয়, এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নাই। তুই ঠিকই বলছিস, আমরা যা দেখছি তাই বিশ্বাস করছি, যার ফলে করোনা ভাইরাস মহামারী বাড়ার সম্ভাবনা বেড়েই চলছে। তাহলে আমাদের করণীয়?
এ থেকেও বাঁচার উপায় আছে। আমাদেরকে সচেতন হতে হবে। নির্ভরযোগ্য সংস্থা যেমন স্বাস্থ্য সংস্থা এবং বিশ্বাসযোগ্য গণমাধ্যম ব্যতীত কোনো গবেষণার ফল বা সংবাদের ওপর নির্ভর করা যাবে না। সংবাদ দেখার পর সময় নিতে হবে। দেশ ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এ নিয়ে সংবাদ দিচ্ছে কিনা তা লক্ষ্য করতে হবে। কোনো প্রতিষ্ঠানের লোগো দেখেই কোনো পোস্ট বা আর্টিকেলে বিশ্বাস না করে প্রতিষ্ঠানের পেজ এবং ওয়েবসাইটে তথ্য যাচাই করতে হবে। ছবি, তথ্য এবং ভিডিও শেয়ার করার আগে সত্যতা যাচাই করতে হবে। যাচাইয়ের জন্য বহুল পরিচিত এবং নির্ভরযোগ্য সাইট বা ওয়েব পেজের সহায়তা নিতে পারিস। আর শোন, স্ক্রিনশটে বিশ্বাস করার দরকার নাই, এটা ফটোশপেও তো হতে পারে, তাই আগে লিংক যাচাই করতে হবে। এছাড়া তথ্য যাচাইয়ের জন্য ফোন দিতে পারিস 333 নম্বরে, কিংবা ভিজিট করতে পারিস স্বাস্থ্য বাতায়নের ওয়েবসাইট। শুধু শিরোনাম নয়, পুরো সংবাদই পড়তে হবে। শিরোনামের সাথে ছবি ও তথ্যের সঙ্গতি আছে কিনা তা যাচাই করতে হবে। সেই সাথে সুস্থ থাকতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এমন খাবার প্রতিদিন সীমিত পরিমাণে খেতে হবে। ভালো কিছু জানলাম রে, আমরা আর ভুল তথ্য ছড়িয়ে দেব না, বুঝে শুনে কাজ করব, তবেই সবাই ভালো থাকবো। শুধু নিজে বুঝে বসে থাকলেই চলবে না, অন্যদেরকেও বুঝাতে হবে। তবে সাবধান, ভুল কিছু নয়, সঠিক ধারণা নিয়ে তারপর। চল শামিম, আমরা ঘরে যাই, অপ্রয়োজনে আর বাহিরে আসবো না। ভুল তথ্যর দিকে না ঝুঁকে সঠিক তথ্য জানতে ও জানাতে চেষ্টা করব। ভ্রান্ত ধারণার কারণে সামাজিক আইসোলেশন বাধাগ্রস্ত হতে পারে, যার কারণে ভাইরাসটি আরও তাড়াতাড়ি ছড়িয়ে পড়তে পারে। জনগণ করোনা ভাইরাসের ঝুঁকি রোধে সঠিক করণীয় অনুসরণ না করে ভ্রান্ত ধারণার উপর ভিত্তি করে ভুল কাজ করতে পারে। তাই করোনা ভাইরাস প্রতিরোধে ভুল তথ্য নয়, সঠিক তথ্য জানুন। বন্ধুরা, ভ্রান্ত ধারণা এবং গুজব প্রতিরোধে আমাদের সকলকে সচেতন হতে হবে। অবশ্যই আমাদের তথ্য বিড়ম্বনা থেকে সাবধান হতে হবে, সত্যতা যাচাই করে তথ্যে বিশ্বাস স্থাপন করতে হবে, এ বিষয়ে সচেতন থাকতে হবে। এ বিষয়ে সচেতন থাকতে শুনব উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতির কিছু পরামর্শ। পরামর্শ দিচ্ছেন গাইবান্ধা সদর উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রসূন কুমার চক্রবর্তী। মানে আমার যেটা অনুরোধ জনসাধারণের প্রতি, সেটা হচ্ছে যে আপনার এখন ইন্টারনেটের যুগ, সবার হাতে স্মার্টফোন আছে, ইন্টারনেট আছে, গুগল করলে বাংলাদেশ সরকারের যে ওয়েবসাইটগুলো আছে, যেমন আপনার করোনা ভাইরাস সংক্রান্ত যদি কোনো তথ্য পেতে চায় কিংবা কী করা যাবে কী করা যাবে না এই সংক্রান্ত যদি কোনো তথ্য পেতে চায়, তাহলে স্বাস্থ্য অধিদপ্তরের পেজে ঢুকলেই ওইখানে জানা যাবে। তদ্রূপ অন্য অন্য সংশ্লিষ্ট যেই আপনার ইন্টারনেটের সাইটগুলো আছে ওগুলোর মধ্যে ব্রাউজ করলেই আপনার সাথে সাথে তথ্য জানা যাবে। পাশাপাশি কন্ট্রোল রুমের নাম্বারগুলো, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কন্ট্রোল রুমের নাম্বার, এটা সবার কাছেই আছে, ইউনিয়ন পরিষদগুলিতে আছে কিংবা মোটামুটি অনেক জায়গাতেই আছে। ফলে কোনো গুজবের কিংবা যে কোনো মানে হঠাৎ করে কোনো তথ্য আসলো কিংবা কোনো একটা খবর আসলো, ওই খবরের সাথে সাথে বিশ্বাস না করে সে তার স্মার্টফোন ইউজ করতে পারে, উপজেলা নির্বাহী অফিসারের কাছে ফোন দিতে পারে, তার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে ফোন দিতে পারে। এভাবে প্রকৃত খবরটা কি, প্রকৃত তথ্যটা কি, এই বিষয়ে সে জানতে পারে। গাইবান্ধা সদর উপজেলার সম্মানিত জনসাধারণের প্রতি আমি অনুরোধ জানাবো যে কোনো খবর প্রথমে বিশ্বাস না করে একটু যাচাই করে নিতে হবে, তাহলে আমি মনে করি যে গুজব ছড়াবে না এবং গুজবের জন্য কেউ ক্ষতির শিকারও হবে না। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে ফ্রিডরিখ নরম্যান ফাউন্ডেশন ফর ফ্রিডম FNF বাংলাদেশ এবং বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন BNNRC-র সহযোগিতায়। শ্রোতা, এতক্ষণ শুনলেন ভ্রান্ত ধারণা ও গুজব প্রতিরোধ বিষয়ক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান জাগরণ। সাথে ছিলাম আমি কৃষ্ণ কমল এবং আমি জানাতুল রিমথি। করোনা মহামারীর এই সময় জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাবেন না, বাইরে গেলেও মাস্ক ব্যবহার করুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন এবং সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতন থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই। শুভ বিদায়। রেডিও সারা বেলা 98.8 FM। শ্রোতা, এতক্ষণ শুনলেন ভ্রান্ত ধারণা ও গুজব প্রতিরোধ বিষয়ক রেডিও ম্যাগাজিনের অনুষ্ঠান জাগরণ। উপস্থাপনায় ছিলেন কৃষ্ণ কমল ও জান্নাতুল রিমথি। আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।